আমাদের গৃহিণীদের ব্যস্তম জীবনটা সকাল থেকে শুরু হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। কালকে অনেকগুলো রুটি বানিয়েছিলাম, তো খাওয়া হয়েছিল আর কিছুটা রেখে দিয়েছিলাম। আজকে যে সেই ফ্রোজিং রুটিগুলো আপনাদের ভাইয়াকে একটু হালকা তেল দিয়ে গরম করে দিচ্ছিলাম, যে উনি অফিসে লেট হয়ে গেছে, আজকে ঘুম থেকে একটু দেরিতে উঠা হয়েছে। আর কালকে অনেকগুলো রুটি করা হয়েছিল, একটু বেশি করে করেছি যে আজকে খাওয়ানোর জন্য। তো ওই যে অনেকগুলো রুটি একসাথে বানিয়ে রেখেছিলাম, আমার আম্মা সব ঘুটে দিয়েছিল, তো এর জন্য রুটিগুলা একটা মানচিত্র হয়ে গেছে, একটা বিত্রকার হয়ে গেছে, একটা কি বলবো। আপনারা একটু ই করে নেবেন, কারণ আমার একদমই ভালো লাগতেছিল না, সেগুলো আবর মাখো আবর বেলো। আমি ভাবলাম যে এরকম করে খাবে। আর আপনাদের ভাইয়া তো মানে অনেক বুঝদার, ওনাকে যাই দিব উনি শান্ত মানুষের মতো খেয়ে ফেলবে। তো আপনাদের ভাইয়াকে ডিম পোস্ট করে দিলাম দুটো, তো খেয়ে চলে গেছে। আর এদের একটা রুটি ছিল, সেটা আমি একটু ভেজে খেয়ে নিলাম। আর মাম্মাকে সকালবেলা একটু লুডুস খাইয়ে নিলাম, আর প্রথমে ঘুম থেকে ওঠার পর একটু ডিম সিদ্ধ খাই, তারপর লুডুসটা খাওয়াই। তারপরে যে দুপুরে কাজ মানে রান্না নিয়ে ব্যস্ত, মেয়েদের রান্নাটাই মনে হয় যে বেশি ঝামেলা। আমার সব কাজের থেকে মনে হয় যে কি রান্না করব কি করব সেটা নিয়ে ভাবতে হয়, আবার সেগুলো জোগাড় করতে হয়, এগুলো আমার একদমই ভালো লাগে না। তো এই যে পেঁয়াজ বাটা ছিল না, বেটে নিলাম, যেহেতু মাছটা ঝোল করব, পাঙ্কাশ মাছ। আর এই যে চিংড়ি মাছের মাথাগুলো আছে, সেগুলো ভর্তা করব। এগুলো মাছের মাথাগুলো অনেকে ভর্তা খাইয়ে একবার ট্রাই করে দেখবেন, চিংড়ি মাছের মাথাগুলো ভর্তা খেতে এতটা মজা অসাধারণ। আর এই চিংড়ি মাছের মাথায় কিন্তু মানে একটু মিষ্টি মিষ্টি লাগে, চিংড়ি মাছ বলতে মিষ্টি মিষ্টি, ঝালটা একটু বেশি দিতে হয়। তো চিংড়ি মাছটা ভেজে নিলাম, তারপর চিংড়ি মাছটা ভেজে নিলাম, যেহেতু একটু ভালো করে ভেজে নেবে। মচমচা করে ভেজে নেওয়ার পর রসুনের কোয়াটা ভেজে নিলাম, তারপর এখন পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে এখন আস্তে আস্তে তুলে নিব। মানে দুইবার দিতে গেলে গ্যাসটাও বেশি লাগবে, আর আমার তাওয়াটা অনেক বড়, ভাগ করে করে ভেজে নিলাম, একসাথেই হয়ে গেল, গ্যাসটাও কম পড়লো। সংসার করতে গেলে অনেক কিছু করতে হয়, হিসাব করে চলতে হয়, এখন আস্তে আস্তে শিখে গিয়েছি আলহামদুলিল্লাহ। আরো শিখবো, আরো অনেক কিছু শেখার বাকি আছে। তো আগে জানতাম না যে সংসারে এত দায়িত্ব নিতে হয়, এখন আস্তে আস্তে সবই বুঝতে পারতেছি, জানতে পারতেছি। তো এই যে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম, এখানে কিন্তু সরিষা বাটা দিয়েছি, একটু পেঁয়াজ বাটা জিরে বাটা যা যা লাগে সবকিছু দিয়েছি, নামানোর আগে ভাজা জিরে গুঁড়ো আর একটু গরম মশলা দিয়ে দেখবেন যে অসাধারণ মজা। এই পাঙ্কাশ যে খাচ্ছি, মনে হবে না যে পাঙ্কাশ মাছ ভুনা খাচ্ছি। অনেকে বলতে পারেন এত ঝাল, ঝাল বলতে না, এই মরিচটা ভালো না, টকটক করে কিন্তু এতটা ঝাল না। আর এই যে এই শুকনো মরিচ গুলো, এটা কিন্তু খুব ঝাল। আমি ইচ্ছে করে দিয়েছি, যেহেতু মানে এটা আমরা খাবো, বাবু খাবে না। আর এই চিংড়ি মাছ যেহেতু মিষ্টি মিষ্টি লাগে, আর সেই কারণে ঝালটা একটু বেশি না দিলে, ভর্তা যে কোনো ভর্তায় ঝাল একটু বেশি না দিলে আমার কাছে একদমই খেতে ভালো লাগে না। এক একজন এক এক রকম করে খায়, এক একজনের এক এক রুচি, কিন্তু আমার ভর্তায় ঝাল না হলে ভালো লাগে না, সেই কারণে যে আমি ঝালটা একটু বেশি দিয়েছি। তো এই যে সব লবণ চেক করে সরিষার তেল মাখিয়ে নামানো হয়ে গেছে, মানে ভর্তাটা হয়ে গেছে। আর এই যে ফাইনাল আমার কাজ হলো ভাত মাখিয়ে খাওয়া। শিলপাটায় ভাত না মাখিয়ে খেলে আমার মনে তৃপ্তিই হবে না। আমার মতো কে কে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনারা যে যাই বলেন না কেন, এইভাবে খেতে কিন্তু অসাধারণ মজা। আগে আমার বরটা খেত না, এখন খায়। আর এই যে এখন আপনাদের ভাইয়া খেতে আসছে, এখন আমরা দুজনে মিলে খাবো। আল্লাহ হাফেজ।